মুষলধারে বৃষ্টি নেমেছে, তার সাথে ঘন ঘন বজ্রপাতের শব্দ। আমার নাম হরিহর, হরিহর মণ্ডল। পেশায় আমি একজন পশু চিকিৎসক। আমার বাড়ি গোপালপুর। আমি এখন হেঁটে চলেছি প্রতাপপুর গ্রামের একটা কাঁচা পথ ধরে। ছাতা আছে বটে, তবে এত প্রবল বৃষ্টিতে তা সামলানো দায়। আমাদের গ্রাম থেকে প্রতাপপুরের দূরত্ব ওই কম বেশি 3 মাইল হবে। আর এই সব এলাকা থেকে মাঝে মধ্যেই আমার ডাক আসে। অবলা জীবজন্তুদের প্রতি ভালোবাসাটা আমার ছোটবেলা থেকেই, তাই যত বাধা বিপত্তিই আসুক না কেন, ওদের শরীর খারাপের কথা শুনলে আমি আর ঘরে বসে থাকতে পারি না। এই যেমন আজই আকাশে কালো মেঘ দেখেও গোষ্ঠবাবুর গরুটা দেখতে আসতেই হল। আমি ছোট থেকেই সাইকেল চালানো জানি না, তাই এই পথ আমি হেঁটে কিংবা রিক্সা করে যাতায়াত করি, আর মোটর গাড়ি কেনার মতো সামর্থ্য আমার নেই। তাই এই বৃষ্টির মধ্যে রিক্সা না পেয়ে হেঁটেই চলেছি। কিন্তু এই প্রবল বৃষ্টিতে ছাতা থাকা সত্ত্বেও প্রায় ভিজেই গেছি। তাই যদি একটা দাঁড়ানোর জায়গা পাওয়া যেত তো মন্দ হতো না। ওপরওয়ালা সাথে আছেন, ভাবতে ভাবতেই দূরে একটা আলো চোখে পড়ল। দেখে তো কোনো দোকান বলেই মনে হলো, তাই দ্রুত পা চালালাম। এইদিকে আমার খুব একটা আশা হয় না, তাই এলাকাটা আমার চেনা নয়। সামনে আসতেই দেখলাম একটা চায়ের দোকান। উফ, এক কাপ চা খেয়ে শরীরটা একটু গরম করে নেওয়া যাবে। চায়ের দোকানে উঠে দাঁড়ালাম। বাইরে দুটো বেঞ্চ, একটা খালি, আর একটাতে একজন কেউ বসে আছে, তবে তাকে চেনা যাচ্ছে না। একটা সাদা ধুতি মুড়ে বসে আছে, কোনো বয়স্ক লোক বলেই তো মনে হচ্ছে। যাকে ও যা পারে হোক, আমার এখন এক কাপ চা খেয়ে শরীরটা চাঙ্গা করতে হবে। ভেতরে ঢুকলাম। ভেতরে 3 জন লোক বসে, 2 জন আমার মতোই যুবক, আর 1 জন মধ্যবয়সী ভদ্রলোক। দেখি চালাও তাদের সাথে বসে গল্প জুড়েছে। দাদা, এক কাপ চা করে দিন তো, একেবারে গরম। একদম হাতে গরম, দেখছেন তো কেলি আছে বসানো, আজ শুধু গরম গরম চা। হ্যাঁ বাবু, বসুন বসুন, দিচ্ছি। আমি বসে পড়লাম। ভেতরটা অনেকটাই গরম, সামনে একটা হ্যারিকেন জ্বলছে। তা মশাইয়ের কোথা থেকে আসা হচ্ছে, দেখে তো এ গ্রামের কেউ বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমার বাড়ি গোপালপুরে, আমি একজন পশু চিকিৎসক। মশাই তো ভালোই ভিজে গেছেন, নিন গরম গরম চায়ে চুমুক দিন। দেখলাম ইতিমধ্যে চাওয়ালা চা দিয়েছে, শুধু আমার একার না, সবাইয়ের জন্যই। আজ যত খুশি চা খান, কোনো দাম দিতে হবে না। তাই নাকি, তা বললে হয় কি করে, তোমার তো ক্ষতি হয়ে যাবে। আরে না না, আপনারা যতক্ষণ না বৃষ্টি থামে এখানে থাকলেই হবে। বাবা, বেশ ভালোই মানুষ তো আপনি, আপনার মন তো অনেক বড়। আরে বড় ছোট কিছুই না, আসলে বাবু ওর বৃষ্টিটা তো খুব ভয় করে, তাই আমরা থাকলে একটু সাহস হয় আর কি। কেন, তুমি কি এখানেই থাকো নাকি রাতে? আসলে এই 1 বছর হলো ওর বউটা মারা গেছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, তাই ও একা।
তাই ঝড় বৃষ্টি হলে ও আর বাড়ি যায় না, ওর খুব ভূতের ভয়। ঠিক আছে, ঝড় বৃষ্টি না থামা পর্যন্ত আমি এখানেই থাকবো। তুমি একা কেন, আমরাও তো আছি। সবাই আছি, হয়েছে, চলো খুড়ো এবার শুরু করো তোমার ভূতের গল্প। আরে আরে, ও গল্প তো ওখানেই শেষ, আর কিছু নেই। ও বুঝলাম, এই বৃষ্টির রাতে ইদির তাহলে এতক্ষণ ধরে ভূতের গল্পই হচ্ছিল। এই ভানু, আর আর ভূতের গল্প না, এবার অন্য গল্প কর। এই রে দেখো খুড়ো কি অবস্থা। আরে ভূত ভেদ বলে কিছু হয় না, আমি যা বললাম সবই বানানো গল্প, ছোটবেলায় দাদুর কাছে শোনা। আচ্ছা, ইনি যখন ভূতে এত ভয় পায় ও সব বাদ দিন না? তামসাই আপনিও ভূতে বিশ্বাস করেন নাকি? ভূতে ভয়? কথাটা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, আমার সারা শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো। মনে পড়ে যেতে লাগলো 3 বছর আগের এমনই একটা বৃষ্টির রাত। কি হলো মশাই, আরে কোথায় হারিয়ে গেলেন, ভয় পেয়েছেন? হে মশাই, বুদ্ধি ভয় পেয়েছি। কি মশাই, ভয় পেলেন নাকি? ভয় পেলেন? হ্যাঁ, আমি ভূতে বিশ্বাস করি। আগে আপনাদের মতোই ছিলাম, কিন্তু এখন করি, কারণ আমি নিজে চোখে ভূত দেখেছি। ধীরে ধীরে নিজেকে একটু শক্ত করলাম, স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করলাম। নিজেকে শান্ত করে এদিক ওদিক তাকিয়ে দেখি সবাই চুপ, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, সবার চোখে কৌতূহল। কি হলো, সবাই চুপ কেন? তুমি সত্যি ভূত দেখেছো? হ্যাঁ, মিথ্যে কেন বলবো, নিজে চোখে দেখেছি। কি বলছো মশাই, বানানো গল্প নয় তো? মোটেই না, বানানো গল্প কেন হবে, সত্যিই আমি দেখেছি। তোমাদের মিথ্যে বলে আমার লাভ কি? বলো না, বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি, তার আগে এক কাপ চা হলে ভালো হতো না? হ্যাঁ, কেন নয়, নিশ্চয় হবে, আবারও হবে। চাওয়ালা উঠে চলে গেল চা বানাতে। হঠাৎ আমার চোখটা গেল বাইরের দিকে, দেখলাম বাইরে সেই লোকটি এখনো বসে, ভেতরে তো বসার জায়গার অভাব নেই। আচ্ছা দাদা, বাইরে যিনি আছেন ওনাকে ভেতরে ডেকে নাও না। বাইরে কোথায় কে, আপনি কোথায় কাকে দেখতে পাচ্ছেন? ওই তো বাইরে বেঞ্চে ধুতি মুড়ে বসে আছে। ধুর মশাই, আপনি ভয় দেখাচ্ছেন, কোথায় কে? চাওয়ালা একটু এদিক ওদিক তাকিয়ে বলল, ওই ওই বাইরে তো কেউ নেই। আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি সাদা ধুতিতে ঢাকা একজন কেউ। তাহলে কি আমি ভুল দেখছি? ভালো করে একবার চোখটা মুছে নিলাম, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, চোখ খুলতেই দেখি কেউ নেই। এবার তো আমার ভয় করতে শুরু হলো, আবার কি সেই রাতের মতো ঘটনা হবে নাকি? এই নিন চা, গরম গরম চুমুক দিন। ও হ্যাঁ হ্যাঁ দাও। ওসব আমার মনের ভুল, যাক চায়ে মনোযোগ দিলাম। এই বৃষ্টির রাতে চাটা বেশ ভালোই লাগে। দাদা এবার শুরু করুন আমরা ভূতের গল্প। গল্প না গল্প না, একদম সত্যি, আমার সাথে ঘটা ঘটনা। চায়ে চুমুক দিয়ে বলা শুরু করলাম, আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। আমি আগেই বলেছি
আমি একজন পশু চিকিৎসক। রাতে ভিতে আমার মাঝে মধ্যেই ডাক আসে। একদিন হলো কি, সন্ধ্যায় ডাক আসলো একটা গরুর বাছুর হবে। সেদিন আকাশের অবস্থা মোটেই ভালো ছিল না, কিন্তু আমার কর্তব্য আমাকে আসতে বাধ্য করল। আসুন 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 বাবু আসুন, আপনি যে আমাদের ডাকে আসলেন খুবই উপকৃত হলাম বাবু। আসুন আসুন ভেতরে আসুন। ঠিক আছে ঠিক আছে, এটা আমার কর্তব্য, চলুন গোয়ালে চলুন। হ্যাঁ আসুন আসুন। কাজ শেষ করতে অনেকটাই রাত হলো, প্রায় রাত 10টা। ঘন্টা দুই ধরে অক্লান্ত পরিশ্রমের পর ফুঁচকে বাছুরটার মুখ দেখেই সব ক্লান্তি দূরে। কিন্তু কখন যে বাইরে বৃষ্টি নেমেছে তা খেয়াল করিনি। বলছি ঝড় বৃষ্টি মনে এখন থামবে না, আপনি চাইলে রাতটা আমার বাড়িতে থাকতে পারেন। না না, ও এক্ষুনি থেমে যাবে, থামলে রওনা দেব। চলুন তাহলে, ঘরে বসবেন আর কিছু খাওয়া দাওয়া করবেন। রাত তখন এক, ঝড় থেমে গেছে, বৃষ্টি গুঁড়ি গুঁড়ি পড়ছে বটে, তবে সে খুবই হালকা। গৃহস্থর বাড়ি থেকে বিদায় নিলাম। এখন এতটা পথ আমাকে হেঁটেই পৌঁছতে হবে। বাইরে ঠান্ডা বাতাস বইছে, তার সাথে ঝিরঝিরে বৃষ্টি। মাথায় ছাতা আর হাতে টর্চ নিয়ে এগিয়ে চলেছি। রাস্তার উপর মাঝে মধ্যেই বড় বড় গাছ ভেঙে পড়ে আছে, তাহলে ঝড়টা বেশ ভালোই হয়েছে বোঝা যাচ্ছে। চিন্তা হতে লাগলো আমার বাড়ির পাশে তাল গাছটা নিয়ে, যদি ভেঙে আমার বাড়ির উপরই পড়ে। এইসব সাত পাঁচ ভেবে আমি হাঁটার গতি আরও বাড়ালাম। একদম ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই, শুধু শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। ভূতের ভয় আমার কোনো কালেই ছিল না, তাই সেই ভয়টা মনে বাসা বাঁধেনি। নিজে চোখে না দেখে কোনো কিছু আমি বিশ্বাস করি না। অনেকটা হেঁটে চলে এসেছি, হঠাৎ টর্চের আলোয় দেখতে পেলাম দূরে কেউ একজন হেঁটে চলেছে। সেটাকে অন্ধকারে একটা আবছা ধূসর রঙের ছায়া বলে মনে হচ্ছে। মানুষ না গরু তা ঠিক বোঝা যাচ্ছে না, কারো গরু এই ঝড় বৃষ্টিতে গোয়াল থেকে বেরিয়ে এলো নাকি, না কোনো মানুষ ঝড় থামতে জ্বালানির জন্য ডাল পাতা কুড়াচ্ছে। গ্রামগঞ্জে এসব হয়, কিন্তু যদি তা না হয়, সেটা ভাবতেই আমার সারা শরীর এই ঠান্ডার মধ্যেও ঘেমে উঠল। আমি হাঁটা থামালাম না, আমিও চলেছি আর সেও চলেছে। ভাবলাম একবার ডেকে দেখব, না তার আর সাহস হল না।
তবে এত ভয়ের মধ্যেও মনের কৌতূহলটা বেড়েই চলেছে। হাঁটার গতি আমি আরো দ্রুত করলাম। একটু সামনে আসতেই বুঝতে পারলাম এটা গরুও না আর ভূতও না, একটা মানুষ। রুক্ষ্ণ জীর্ণ চেহারা, পরনে সাদা ধুতি। একটু সামনে এগিয়ে আমি প্রশ্ন করলাম, কে কে আপনি? দেখলাম লোকটি থমকে দাঁড়ালো। কে আপনি? এই দুর্যোগের রাতে বাইরে কি করছেন? বাবু, আমার মানিকটা হঠাৎ করে ঝড় বৃষ্টিতে ঘর থেকে বেরিয়ে আসে, অন্ধকারে আমি একটু কম দেখি, তাই কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, এই কোথায় যে গেল। আচ্ছা চলো, আমার কাছে টর্চ আছে, একটু খুঁজে দেখবো। দুজনে হাঁটা শুরু করলাম। আচ্ছা মানিকটা কে, তোমার ছেলে? না না, ছেলের থেকে ও প্রিয় একজন। বাবা, তাই নাকি? ছেলের থেকেও প্রিয়? ছেলেটা তো বিয়ে করে পুরো বাপ মাকে ফেলে রেখে চলে গেল, কিন্তু ও আমার সাথে 6 বছর ধরে আছে। ও তাহলে কে সে? ওই তো আমার মানিক ডাকছে, চলুন চলুন তাড়াতাড়ি চলুন। মানিক ডাকছে? কি সব চাতা বলছে এই লোকটা! তবু কিছু 7-5 না ভেবে এগিয়ে গেলাম লোকটার সাথে। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটা মস্ত বড় গাছ ভেঙে পড়েছে একটা চালা ঘরে। ঘরটা পুরো দুমড়ে মুচড়ে গেছে, আর তার ভেতর থেকেই ভেসে আসছে একটা ছাগলের ডাক। মনে হয় ওই ঘরের মধ্যেই চাপা পড়ে আছে। সামনে গিয়ে দেখলাম ঘর নয়, একটা চা দোকান। তার বোর্ডটা খুলে সামনে পড়ে আছে, বুড়োদার চায়ের দোকান। মনে হয় ঝড় বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে আশ্রয় নিয়েছিল, আর তখনই গাছটা ভেঙে পড়ে যায়। মনে হয় তাই। দাঁড়ান, আমি ওকে সাবধানে বের করছি। ডাকটা লক্ষ্য করে একটু এগিয়ে গিয়ে দেখি সামনের একটা বস্তার পাশে অর্ধেক চাপা হয়ে পড়ে আছে ওই বৃদ্ধ লোকটির মানিক। উপরে একটা বাঁশও চাপা। আমি তাড়াতাড়ি বাঁশ আর বস্তাটাকে সরিয়ে মানিককে বের করলাম। তাকে বাইরে ছেড়ে দিতে সে ম্যাঁ ম্যাঁ করতে করতে ছুটে পালিয়ে গেল। আরে হায়, ও তো আবার চলে গেল। ও এবার সোজা ওর ঘরে চলে যাবে। আপনি খুবই উপকার করলেন মশাই। না না, এ আর এমন কি? আচ্ছা ভেতরে আর কেউ নেই তো? কি জানি, থাকলেও থাকতে পারে, যদি আরো কেউ আশ্রয় নেয়। ঠিক আছে একটু দেখি। আমি টর্চটা জ্বেলে এদিক ওদিকে একটু দেখতে লাগলাম। হঠাৎ আমার টর্চটা থমকে গেল। দেখলাম সেই বৃদ্ধ লোকটি চাপা পড়ে আছে, চারিদিকে রক্ত। দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ আগেই মারা গেছে। তাহলে আমার সাথে যে ছিল সে কে? কে আমাকে এখানে নিয়ে এলো? সাথে সাথেই পেছনে ফিরলাম।
না, কেউ নেই। তার মানে ওই বৃদ্ধ লোকটি যে আমাকে এখানে নিয়ে এসেছিল, ও জীবিত না, মৃত। নিজের প্রাণের প্রিয় মানিককে বাঁচাবে বলে ভূত হয়েও আমাকে এখানে ডেকে এনেছে। খুবই কষ্টদায়ক ভৌতিক ঘটনা ঘটেছিল তোমার সাথে। আচ্ছা, এই ঘটনাটা কোথায় ঘটেছিল বলুন তো? এই প্রতাপপুর গ্রামেরই ঘটনা। ঘটনাটা ঘটেছিল এখানেরই চৌরাস্তার মোড়ের কোনো একটা চায়ের দোকানে। ও কি যেন নামটা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, পুরোদার চায়ের দোকান। দেখলাম আমার কথাটা শুনে সবাই যেন আঁতকে উঠল। এই এই চলো চলো সবাই ওঠো, বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে, চলো চলো। আরে 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 কি হলো, কি হলো আপনাদের? চলুন চলুন, আর এখানে নয়, অনেক রাত হয়েছে, চলুন। চাওয়ালা তাড়াহুড়ো করে দোকান বন্ধ করলো। সবাই একসাথে যেন দৌড়ে সেখান থেকে চলে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। হঠাৎ পাশে চোখ যেতে দেখলাম বাইরে বেঞ্চে বসে সেই সাদা কাপড় মুড়ি দেয়া লোকটা। দেখলাম একটু নড়ে উঠল। ধীরে ধীরে তার মুখ থেকে কাপড়টা নামতে লাগলো। আমি তো দেখেই অবাক, এ তো সেই রাতের সেই বৃদ্ধ লোকটা। ভয়ে আমার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। চোখটা একটু ওপরের দিকে যেতেই আমি চমকে উঠলাম। দেখলাম বোর্ডে বড় বড় করে লেখা, বুড়োদার চায়ের দোকান। পাশে ঘুরে দেখি সেই আধ ভাঙা গাছ শুকনো হয়ে এখনো দাঁড়িয়ে। সেই লোকটি বলল, ভয় পেলে নাকি? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ভ্যান হারিয়ে পড়ে গেলাম। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।